ইউ উইজাব ইজ গেটিং আস দেখো পয়সা করতে গেছে এই তারটা আমাকে তিনবার ডিস্টার্ব করেছে মানে মানে দেখো তালাটাও আটকাচ্ছে না, মানে লিটারালি তেল দিতে হবে তেল। তো গাইস রয়্যাল এনফিল্ড বাইকটা এনে আমি এখানেই রাখবো, এখানে আমি জায়গা করে রেখেছি আগে থেকে। এই জায়গাটা আমি রয়্যাল এনফিল্ড বাইকটা পার্ক করবো আমার গাড়ির পাশে। তো আপাতত ওটাকে বের করবো। আমি কিছু বলি না, তাহলে তো গাইস অনেকটা ডিজেল আছে, ডিজেল ভরার কোনো প্রয়োজন নেই, ফালতু যাব না, শুধু আমরা এটিএম থেকে টাকাটা তুলবো। চলো টাকাটা তুলে চলে আসবো। বহুদিন পরে গাড়িটা বেরোলো, কেমন একটা লাগছে আমার, সত্যি সিরিয়াসলি কেমন একটা লাগছে, বহুদিন পরে গাড়ি বেরোলো আমার। এরকম খালি পুরো রাস্তাঘাট এরকম কি খালি থাকতো কোনোদিন? তো ভাই যেরকম দেখতে পাচ্ছো পুরো রাস্তাঘাট পুরোটাই খালি, দরকার ছাড়া বেরোনোর কোনো মানে হয় না, কিন্তু আমাদের তো এটিএম এ যেতেই হবে। গিয়ে কিছু টাকার তুলে নিয়েছি, কারণ টাকার দরকার তো পড়েই। এই দোকানটাও খুলেছে, খাবার দোকান খুলেছে, হ্যাঁ একটা খুলেছে। অনেকদিন চাউমিন খাইনি, বাইরের খাবার খাওয়া হয়নি, অনেকদিন খেতে হবে, আজকে হতে পারে, হ্যাঁ কিন্তু সাতটা অবধি খোলা থাকবে। অ্যাটলিস্ট এই জায়গাটা খুবই জমজমাট থাকে আমাদের এখানে, কারণ এই জায়গাটা স্কুল আছে, ঠিক আছে, পুরোটাই জমজমাট এলাকা। ভালো দোকান ফোন খুলছে আস্তে আস্তে, দেখে ভালো হচ্ছে যে মানুষ আস্তে আস্তে স্বাভাবিক লাইফে ফিরে আসছে। কিন্তু গাইস আমি তোমাকে সবসময় সাজেস্ট করবো যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, তাহলেই কিন্তু তোমার স্বাভাবিক লাইফে ফিরতে পারো। যদি গ্যাদারিং করো তাহলে কিন্তু আবার সেই জায়গাটা লকডাউন করে দেওয়া হবে। এটিএমে চলে এসেছি, গাড়িটা এখানে পার্ক করে আসতে পারি। তো গাই
গাইস টাকা তুলে নিয়েছি, প্রায় 5000 টাকা তুললাম, মোটামুটি কিছুদিন চলবে এটা। অবস্থা সবারই খারাপ রয়েছে, আমি জানি সবাই টেনশনে আছো, তোমাদের জব নিয়ে তোমাদের সবকিছু নিয়ে টেনশনে আছো। যা হয় সবসময় মনে রাখবে ভালোর জন্য হয়, দিশেহারা হবে না, নিজেকে শক্ত করে রাখো, আশা ছাড়বে না, সব ঠিক হয়ে যাবে। তো গাইস একটা কথা বলবো, তোমাদের কাছে যদি মাস্ক না থাকে আমার মতো তোমার রুমাল বেঁধে এটাকে মাস্ক তৈরি করতে পারো। Drops and raindrops, motion got me all faded. My heart got me going all crazy, and I won't be walking away. Yeah, I'm a fool. Yeah, I gone love blind, and ooh yeah, got my heart out, and it's covered in gold, like moonlight over Hollywood. And it's cool, yeah, 'cause you know it's good. Oh baby. তো গাইস ফাইনালি ঘরে চলে এসেছি, এবং একটা টপিক নিয়ে আমি কথা বলতে চাইছিলাম না একেবারে, কিন্তু তোমরা অনেকেই আমাকে মেসেজ করো ইনস্টাগ্রামে, যারা আমাকে এখন ইনস্টাগ্রামে ফলো করো, যারা ইনস্টাগ্রামে ফলো করো, তো একটা টপিক নিয়ে অনেক দিন ধরে চলছে, আমি দেখতে পাচ্ছি প্রায় লাগাতার 2-3 সপ্তাহ ধরে এই জিনিসটা চলছে, এবং তোমরাও আমাকে অনেক রিকোয়েস্ট করো এর উপরে কথা বলো। তো সেই হিসাবে একটা আমি বলতে চাই যে হ্যাঁ অবশ্যই ইউটিউব ভার্সেস টিকটকের একটা যে ড্রামাটা ক্রিয়েট করা হয়েছে সেটা আমি বলতে চাই। প্রথম কথা, এটা ড্রামার জায়গায় আসার কথাই না, কারণ ইউটিউবের সাথে টিকটকের কোনো কম্পারিজন হয় না। এই কারণে এর আগে অনেক কিছু ছিল, যেরকম ডাব স্ম্যাশ ছিল, ভাইন্স ছিল, অনেক কিছু ছিল যেগুলো এসছে গেছে, ভিগো ভিডিও, এইসব তো আমাদের দিয়েই প্রমোট করানো হয়। তো সেটা দেখতে পাচ্ছ যে টিকটক নিজেকে প্রমোট করার জন্য ইউটিউবারদেরই সাহায্য নেয়। এবং তো গাইস সেই হিসেবে আমি বলতে চাই, এটা নিয়ে কখনোই কম্পারিজনের জায়গায় যেও না, এটা পুরোপুরি আলাদা জিনিস। তো এটা করো না, এটা করে কোনো লাভ নেই, তোমরা জাস্ট ওদেরই প্রমোট করছো, এখানে কোনো কম্পেয়ার হয়ই না। মানে আমি এটা কথা বলতে চাইছিলাম না, মানে টিকটকে যেটা আমরা প্রমোট করছিলাম, টিকটক স্পন্সার্ড বাই টিকটক, ইউটিউব ইজ ইন্ডাস্ট্রি, কিপ ইন মাইন্ড। ইউটিউব অনেকের লাইফ চেঞ্জ করেছে, অনেকে কেরিয়ার বানিয়েছে, অনেক হাইফাই সেলিব্রিটি বানিয়েছে, অনেক এক্সাম্পল তোমাদের সামনে আছে। ফরেন তো একটা জিনিস আছে, যারা ইউটিউবার তারাই টিকটক, আলাদা করে কোনো টিকটকের কিছু নেই। ফরেন একটা জিনিস রয়েছে, যারা ইউটিউবার তারাই টিকটক, যে বলেছে যে আমি কিছু, কি নাম ছিল, আমি তো চিনতাম না ওকে, যেটুকু মেহনত তোমরা ইউটিউবে করো তার 1% 60% তুমি একটু টিকটকে করো, তোমাদের আলাদা করে তোমাদের আর টিকটকের কোনো চিহ্ন, মানে টিকটকার বলে কিছু থাকবে না, যারা ইউটিউবার পাবলিক ফিগার বলে তোমরা থাকবে, যারা ইউটিউবার তারাই টিকটক, ফরেনে যেটা আছে সেটাই করো, আর আলাদা করে কিছু করার কোনো আমি বলতে চাই না এখানে। তো গাইস আমরা কিছু বলছি না, তোমরাও কিছু বলো না, এটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবেই নাও, আর ভিডিও শেয়ার করো। আমি নিজেই ইভেন টিকটকে ভিডিও শেয়ার করা, তুমি দেখতে পাও, গিয়ে দেখো যে আমি কী ভিডিও শেয়ার করি টিকটকে, আর মানে আমার এই ভিডিওর ফুটেজ বা বিহাইন্ড দ্য সিন আমি ছাড়ি, আমি নিজে দেখাচ্ছি একটা এক্সাম্পল, দেখো 20-25টা ভিডিও এসেছি, তার মধ্যে হচ্ছে আমাদের ভিডিওর ফুটেজ নিজে, এটা হচ্ছে আমার ভিডিওর ফুটেজ, এটার মধ্যে ভিউ, আমি 5 দিন আগে এটা ছেড়েছি, এটার মধ্যে আমার ভিউ রয়েছে 9,45,000, আর লাইক রয়েছে 30,000 প্রায়। এইটা কী ছিল আমি আমি নিজেই ভাবি। ব্লগ করতে করতে মাটিতে পড়ে গেছে, সেটাই দেখেছি, সেইটাই ভিডিও ভিউ পড়েছে হচ্ছে 73,000। আর এটা হচ্ছে আমার বিহাইন্ড দ্য সিন, মানে হচ্ছে আমি টিকটকে একটা বিহাইন্ড দ্য সিন ছেড়েছিলাম আমার ইউটিউব ভিডিওর, এটা ইউটিউব ভিডিওর বিহাইন্ড দ্য সিন, যেখানে আমার গাড়ির ছাপটা আমি লাগাচ্ছি, মানে কনভার্টেবল মিনি কুপারে কনভার্টেবলের ছাদটা আমি লাগাচ্ছি। সেই ভিডিওটায় প্রায় 2,18,000 লাইক আছে, আর 1.8 মিলিয়ন ভিউ আছে। তো আমার মনে হয় যদি আমরা নিজেরা ইউটিউবাররা যদি টিকটকে হালকা এইটুকু মেহনত করি, তা এদের জন্য যথেষ্ট, তো এদের কোনো আলাদা করে কেন সুযোগ দেবো আমাদের বলার, সব গ্রুপ ঝুন ঝুনবে ঘুমরে চালে। এই যে আমার ইউটিউব ভিডিও, এটা ভিউ দেখতে পাচ্ছ কত, লাইক হচ্ছে 1,56,000 লাইক, মানে আমার ভিউ আছে 1.3 মিলিয়ন। এটা আমার ফলোয়িং আছে, দেখো আমার প্রোফাইল দেখতে পাচ্ছ, এটা আমার প্রোফাইল টিকটকে, 0 ফলোয়িং, প্রায় 50,000 ফলোয়ার্স। এটা বুঝতে পারছো যে আমরা যদি টিকটকে পার্মানেন্টলি আমাদের 1%ও দিতে শুরু করে, টিকটকে আমরা কোথায় থাকবো সেটা ভেবে একটু কথাবার্তা বলো। যাই হোক, এটাকে ইউটিউবাররা বেশি হাইপ ক্রিয়েট করো না, একদম কোনো প্রয়োজন নেই, আমরাই টিকটকে থাকবো, আমরাই ইউটিউব, আমরাই সব জায়গায়। ঠিক আছে, ঠিক আছে, চলো।